ওনারা তো দিয়েছিলেন নন্দীগ্রামে, কি হলো? ওখানে তো খুব আগেই প্রার্থী ঘোষণা করেছেন, ছুটে গিয়ে দু মাস আগের থেকে বলে দিয়েছেন, রেজাল্ট তো দেখিয়ে নিয়েছেন তো। লড়াই করেন, দৌড়াদৌড়ি করেন, রেজাল্ট কী? লোকসভাতেও অনেক আগে ওনারা ডিক্লেয়ার করে দিয়েছেন, তারপরে ঝটকাটা কে খেলো? নির্বাচনটা তো মাঠে হবে, একটা বড় গুণ। উনি জানেন ওর পার্টিকে কী করে ড্যামেজ করতে হয়, উনি এমন এমন কথা বলে দেন যাতে আমাদের থেকে ওর পার্টি বেশি ড্যামেজ হয়। আমার মনে হয় মাঝে মাঝেই উনি বোধ হয় বিজেপির বিরুদ্ধে আমাদের হয়ে কাজ করছেন, নাহলে কখনো প্রার্থীর আগে অবজারভার আছে। সব মিলিয়ে রঙিন মদন মিত্রকে ঘিরে রাজনীতিও বর্ণময়। অরিত্রিক ভট্টাচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এদিকে ভবানীপুরে রঙিন প্রচারে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বিলি করলেন গোলাপ ফুল, পুজো দিলেন মন্দিরেও, তারপর স্টুডিও গানের রেকর্ডিং। ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে এভাবেই চমক দিচ্ছেন মদন মিত্র। আচ্ছা, মদন একটু কালারফুল ছেলে, আবার ও মাঝে মাঝে বেশি কালারফুল হয়ে যায়। বঙ্গ রাজনীতির বর্ণময় চরিত্র মদন মিত্র। ভবানীপুরের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেনাপতির প্রচার পর্ব রঙিন। বৃহস্পতিবার সকাল সকালে কালো পাঞ্জাবি আর হলুদ ডিজাইনের চাদর গায়ে প্রচারে নামেন মদন, হাতে গোলাপ, মুখে জোড়া ফুল। পাড়ার মন্দির থেকে ব্যস্ত রাজপথ, এভাবেই ভবানীপুরের ঘরের ছেলে প্রচার চালালেন ঘরের মেয়ের জন্য। যেভাবে ভবানীপুরের ছেলেরা, যুবকেরা, মানুষ নেবে পড়েছে বা নাবছে, তাতে মনে হচ্ছে সর্বকালের রেকর্ড সৃষ্টিকারী একটা ইতিহাস তৈরি করবে ভবানীপুর। আর গান বাজবে ইন্ডিয়া ওনা হার বিটিয়া। প্রচার সেরেই মদন মিত্র ছুটলেন গোলপার্কের রেকর্ডিং স্টুডিওতে, সেখানে গান রেকর্ডিং, এক ব্যক্তি একাধিক ভূমিকায়। Yes, I'm a colorful boy. Not powerful or basic color, no. Yes, I am a colorful boy. Not powerful, basic color, no. ভোটের প্রচারের মঞ্চ হোক কিংবা বিধানসভার আঙিনা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাজনীতিতে রং ছড়ায় মদন মিত্রের পাঞ্জাবি। তিনি কেতাদুরস্ত, নায়িকাদের সঙ্গে দোল খেলেন, নায়কের মতো বাইক ছোটান স্বচ্ছন্দে। আবার গান করেন নিজস্ব ভঙ্গিমায়। ফেসবুক লাইভে তিনি হিট। আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রের যে কোনো ভিডিও ভাইরাল হয় দাবানলের গতিতে। এই হচ্ছেন মদন মিত্র। ভারতীয় রাজনীতিবিদদের বায়োপিক তৈরি হয়েছে এমন কজনই বা আছেন, আর এই তালিকায় অবশ্যই আছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন। তুমি নিজের পালাটা খুব ভালোভাবে করবে। কালকে পরশুদিন দেখছিলাম ধুতি পাঞ্জাবি পরে দাঁড়িয়েছিল একদম ওইভাবে, কিন্তু বেশি সাজুগুজু করবে না। এদিন মর্নিং ওয়াকে বেরিয়ে ভবানীপুর উপনির্বাচন নিয়ে ফের তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি, আর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জবাব ফিরিয়ে দেন মদন।